হাতিগার নীলকমল পথত ধর্ষণের ঘটনা, দলবদ্ধ ধর্ষণের বলি হয়েছে এগারী যুবতী, তিনি যুবকের যুবতীগী ধর্ষণ করার অভিযোগ উত্থাপন হয়েছে। ইতিমধ্যে তিনিজন যুবকক আটক করেছে আরক্ষিয়ে। যুবক কেজন হয়েছে নাইমুদ্দিন, মুকুল ইসলাম, আশরাফুল আমিন। এফালে আমি অপরাধমুক্ত গুয়াহাটির কথা পাতি আছো জিএমসির নির্বাচনত, আর তার বিপরীতে এই মুহূর্তে আমার হাতলে আহিছে ধর্ষণের খবর। গুয়াহাটি মহানগরীর মাজমজিয়াত হাতিগাঁওতে ঘটনা সংঘটিত হয়েছে, নীলকমল পথত সংঘটিত হয়েছে দলবদ্ধ ধর্ষণের বলি হয়েছে এগারী যুবতী, তিনি যুবকের যুবতীগীক ধর্ষণ করার অভিযোগ উত্থাপন হয়েছে। আরক্ষী অভিযোগের ভিত্তিত ইতিমধ্যে তিনিজন যুবকক আরক্ষী আটক করেছে বলে জানিব পৰা গৈছে। নাইমুদ্দিন, মুকুল ইসলাম আর আশরাফুল আমিনের বিরুদ্ধে এই অভিযোগ উত্থাপন হয়েছে। এগারী যুবতীক এই তিনি যুবকের দলবদ্ধ ধর্ষণ করার অভিযোগ, আর গুয়াহাটি মহানগরীর মাজমজিয়াত সংঘটিত হয়েছে এই অপরাধমূলক ঘটনা। শাসকীয় পক্ষর প্রতিশ্রুতি নির্বাচনী এজেন্ডাত কৈছে অপরাধমুক্ত গুয়াহাটি, আর আজি এফালে অপরাধমুক্ত গুয়াহাটির প্রতিশ্রুতি লৈ ভোটগ্রহণ প্রক্রিয়া চলি আছে, আর তার মাজতে এই মুহূর্তে গুয়াহাটি মহানগরীর মাজমজিয়াত সংঘটিত হয়েছে এই ধর্ষণের ঘটনা। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌৰত।